রাতারাতি পাল্টি খাওয়ার শোন ময়দা, এমন কোন চাপ, এমন কোন কারণ নাকি কোথাও আগে থেকে জানা ছিল না, হঠাৎ করে তার কাছে সংবাদ মাধ্যম পৌঁছে যাবে, কি বলতে হবে ঠিক প্রিপারেশন নেওয়া ছিল না, আর তারপর পরের মুহূর্তেই কাকুর বয়ান বদল, কাকুর পুরোপুরি ভোল বদল, কাকুর ফুল ডিগবাজি, কি করে সম্ভব? উনি খেয়েছেন কাকু, কাকুর বকা খাওয়া তো আমরা প্রকাশ্যে দেখবো না, বকুনিটা খেয়েছেন মেঘালয় থেকে বকুনি, এক ধরনের প্ল্যানিং ছিল। উনি আবার এমন কিছু কথা বলে দিয়েছেন যাতে জাত ইজ্জত মান সম্মান সব গেছে, বলেছেন যে আমার সাহেবকে একটু খেয়াল করে দেখুন সোনালী, বলেছেন আমার সাহেবকে ধরাছোঁয়ার ক্ষমতা কারুর নেই, তার কারণ তিনি কারোর ফোন ধরেন না, ফলে আলটিমেটলি ধরাছোঁয়ার বিষয়টা আছে, উপকরণটা আছে, এটা কিন্তু প্রকারণ স্বীকার করে নিয়েছেন এক নম্বর। দু নম্বর হচ্ছে যে একটু সোনালী খেয়াল করে দেখুন, আপনারা তো সমস্ত সংবাদ মাধ্যম প্রতিনিধি তার কাছে গেছেন, তিনি ইন্টারভিউটা দিয়েছেন প্রত্যেকে, কোনো সবাইকে একসঙ্গে বসিয়ে কোনো প্রেস কনফারেন্স করেনি, প্রত্যেকে আলাদা আলাদা করে আধ ঘন্টা করে টাইম দিয়েছেন কাকু। অর্থাৎ আমি নির্দোষ এবং আমার বিরুদ্ধে যেসব কাদা ছেঁড়া হচ্ছে সেগুলো সবই ভুল অন্যায়। আমি এটা করতে করতে গতকাল আমি কাকুর সম্বন্ধে এত ইন্টারেস্ট হচ্ছে, আমি বলছি তিনি কয়লা থেকে টাকা নিয়েছেন কিনা জানি না, তিনি শিক্ষা ব্যাচার টাকা নিয়েছেন কিনা জানি না, তিনি 3,000 ছেলে মেয়েকে চাকরি দেওয়ার জন্য টাকা পয়সা তুলেছেন কিনা জানি না, তিনি 30,000 টাকার গাড়ি পার্থ চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে বেরিয়েছে সেটা নিয়েছেন কিনা জানি না, সেগুলো ইডির ব্যাপার। কিন্তু আমি খোঁজ করতে করতে দেখছিলাম এই কাকু যখন 2011 সালে ডামি ক্যান্ডিডেট হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা ওই মে মাস জুন মাস নাগাদ, এবং এই ইলেকশনে দাঁড়ানোর ঠিক পর আমরা দেখলাম সেইখান থেকে জুন মাস 2011 থেকে অক্টোবর মাস 2022 পর্যন্ত এই কাকু 22টা প্রপার্টি কিনেছেন। তার ডিড কিন্তু আমার হাতে, প্রয়োজন হলে আমি আপনাদের কাছে দিয়ে যেতে পারি, 22টা প্রপার্টি। আচ্ছা, একটা মানুষ যে নির্বাচনে দাঁড়িয়েছিলেন সেই নির্বাচন বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে ডামি ক্যান্ডিডেট হিসেবে তার অ্যাসেট ডিক্লারেশনে দিয়েছেন 17 লক্ষ টাকা তার লায়াবিলিটি, মানে তার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি ডিক্লারেশন, অফিসিয়াল ডিক্লারেশন দিচ্ছেন যে মানুষটা 17 লক্ষ টাকা, সেই মানুষটা ঠিক তার পরের 1.25 বছরের মধ্যে 22টা কলকাতার পশ এলাকার প্রপার্টি কিনছেন, তার রেজিস্ট্রি কিভাবে কিনছেন, কোথা থেকে টাকা আসছে যার 17 লাখ টাকা অ্যাসেট? উনি সামান্য কর্মী, হ্যাঁ, এবার দেখুন 2012 সালের 19 নভেম্বর, খুব ইন্টারেস্টিং, 2012 সালের 19 নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস এন্ড কোম্পানির, লিপস এন্ড মাউন্টসের কোম্পানির ডিরেক্টর হলেন 2012 সালের 19 এপ্রিল, ঠিক একই দিনে কিন্তু এই কাকু ডিরেক্টর হলেন। এবার সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই কাকু 2016 সালের 1 মার্চ এই কাকু লিপস এন্ড মাউন্টস থেকে রিজাইন করলেন, তার কারণ তখন নারদকাণ্ডে ওই ম্যাথিউ স্যামুয়েলের ক্যামেরায় ধরা পড়েছিল যে তিনি সরাসরি বলছেন যে আমি সব কিছু করে দেবো, মন্ত্রীদের কাছে নিয়ে যাবো সব কিছু, সেটা সার্ফেসে আসার পর রাতারাতি তাকে ডিরেক্টর পদ থেকে সরিয়ে আনালো। এবং সরিয়ে আনার পর যেটা আমরা এতদিন জানতাম না, আবিষ্কার করলাম একজন ডিরেক্টর কোম্পানির কর্মী হয়ে গেল। সোনালী, আপনি বলতে পারেন সারা ভারতবর্ষে কোনো কোম্পানিতে যেখানে একজন ডিরেক্টর প্রায় 4 বছর ধরে ডিরেক্টর লিপস এন্ড মাউন্টসের রয়েছেন এবং অ্যাক্টিভ ডিরেক্টর, এবং তার সেখানে তার নামের পাশে লেখা রয়েছে ইন্ডিয়ান ডিরেক্টর অ্যাক্টিভ ডিরেক্টরশিপ, 1 মার্চ 2016 রিজাইন করলেন, তারপর তিনি কর্মী হয়ে গেলেন, সংবাদ মাধ্যমের সামনে ইন্টারভিউ দিতে গিয়ে কী কী বলছিলেন, আমি সাধারণ একজন কর্মচারী। হ্যাঁ, তো সাধারণ একজন কর্মচারী সেই মানুষটার 1.25 বছরের মধ্যে তিনি যে প্রপার্টি কিনেছেন তার প্রপার্টি ভ্যালু আজকের দিনে দাঁড়িয়ে 15-16 কোটি টাকা, কী করে হয়, কোথা থেকে আসে, কীভাবে টাকা আসে? আমি বলছি না তিনি অসৎ, কিন্তু প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে করলাম এই কারণে সোনালী, করলাম এই কারণে এই কাকু কিন্তু সে কাকু নয়। আজকে দেখছিলাম কুন্তল ঘোষ বেরোতে বেরোতে জেল থেকে বেরোতে বেরোতে বলছেন কাকু বলতে বুঝি আমার বাবার ভাই, এখানে কিন্তু কাকু মানে হচ্ছে টাকার ভাই, টাকার ভাগি ভাই অর্থাৎ টাকার ভাগিদার, ফলে স্বাভাবিকভাবে সেই কাকুর কথাই কুন্তল ঘোষ বলেছেন, এখন গোত্তা খেয়ে আবার কাকু বলতে বলতে বাবার ভাই। আসলে এই কাকু মানে আমি আরেকটা জিনিস চিন্তা করছিলাম সোনালী, যে বাংলা রাজনীতিতে এখন কাউকে ভাইপো বলেই সেরে গিয়ে, অরিজিনাল ভাইপো, ধরুন ভাইপো বলে ডাকলাম সে রেগে যায়, মানে অরিজিনাল ভাইপো তাকে সে রেগে যাচ্ছে, কাউকে পিসি বলে ডাকছি, বলে পিসি বলে ডাকিস না বাবা, ওই নামটা ওটা আর ভালো লাগে না। এখন এই বন্ধনীতে কিন্তু আবার এসে গেল কাকু, কাউকে কাকু বলে রাস্তা আপনি ডাকুন সবাই ব্যঙ্গ করে বলে ওই কালীঘাটের কাকু, কোন জায়গায় নামছে বাংলার রাজনীতিটা ভাবতে হবে, আমি মানে খুব দুঃখজনক, খুব লজ্জাজনক আমি